আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলুর পান্তুয়া অথবা মিষ্টি কিভাবে পারফেক্ট তৈরি করবেন। ঠান্ডা হওয়ার পরও কোনো রকমের শক্ত হবে না, ভিতরটা একদম নরম, তুলতুলে আর রসালো থাকবে। আমি শুরুতে একটা কড়াইতে নিয়ে নিয়েছি পানি, আর পানির ভিতরে আমি আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেব। আমি মিষ্টি আলু দিয়ে দিচ্ছি। মিষ্টি আলুগুলো আমি সেদ্ধ করে ছিলে নেব, আমি ঠান্ডা করে ছিলে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। অবশ্যই খুব সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। আমি হাত দিয়ে করছি, আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে ভালো করে ম্যাশ করে নিতে পারবেন, যাতে ভিতরে গোটা গোটা না থাকে। আমি হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু ম্যাশ করে নিয়েছি। এবার এর ভিতরে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে আমি হাত দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আটা। আটা বা ময়দা দিয়ে আপনারা করতে পারেন, আমার হাতের কাছে আটা ছিল তাই আটা দিয়েই করছি। এবার ভালো করে আটার সাথে আলুটাকে ম্যাশ করে নেব। হাত দিয়ে যত ভালো করে ম্যাশ করে নেওয়া যাবে ততই কিন্তু মিষ্টিগুলো বা পান্তুয়াগুলো খুব সফট আর তুলতুলে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, এতে করে মিষ্টিগুলো খেতে বেশ ভালো লাগবে। গুঁড়ো দুধটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি একটা ডো বানিয়ে নিয়েছি হাতে সামান্য পরিমাণ ঘি মেখে। এবার আমি অল্প অল্প হাতে ডো নিয়ে একটা গোল করে মিষ্টির মতন বানিয়ে নেব। এগুলো গোল লম্বা, আপনার যেরকমের ইচ্ছে সেরকম বানিয়ে নিতে পারবেন। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে প্রথমে তেলে ভেজে নেব। আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একদম হাইট করা যাবে না, দেখতেই পাচ্ছেন। আমি এই পরিমাণ গরম করে এগুলো একটু সময় করে ভেজে নেব, যাতে করে ভিতরটা ভালো করে কুক হয়ে যায়। আমি একদম লাল লাল করে এই পান্তুয়াগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে। এবার আমি সবগুলো তুলে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো তেল ছেঁকে উঠিয়ে নেব, আর পরবর্তীগুলো আমি একই রকম ভেজে নিয়েছি লাল লাল করে। এগুলো দেখতে সুন্দর, মশলা খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর মজার, আর মিষ্টি আলুতে অনেক পরিমাণ ভিটামিন থাকে। এবার আমি একটা শিরা বানিয়ে নেব। শিরার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। শিরার জন্য আমি যে পরিমাণ চিনি নেব তার ডাবল পানি দিয়ে দেব, এতে করে শিরাটা পারফেক্ট হবে। আর দিয়ে দেব 1টা এলাচ, এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। মুখ পাটিয়ে দিয়েছি। এবার আমি জাল করে শিরাটাকে জাল করে ফুটিয়ে নেব প্রায় 5 থেকে 7 মিনিট, তাতে শিরাটা পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু ফুটে উঠছে। এরপর যে আমি চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় আমি দিয়ে দিলাম মিষ্টিগুলো। এটাকে আমি 2 থেকে 4 ঘন্টা রেস্টে রাখবো, তাহলে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে আসছি 2 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একদম রসালো আর ফুলে টয়টম্বুর হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন, যাতে করে নিত্য নতুন ও সহজ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। এবার আমি একটা কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে। একদম কালোজাম মিষ্টির মতন লাগছে। এবার আমি একটা কেটে দেখাবো এটার ভিতরটা কতটা তুলতুলে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো।
এটা খেতেও খুব ভালো লাগে আর একদম অল্প উপকরণে তৈরি, পুষ্টিগুণে ভরপুর। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।